ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনাটা করার চেষ্টা করব সেটা হচ্ছে অবশ্যই মার্কেট নিয়ে, তো আমরা ডিটেলসে আলোচনা করব। এছাড়াও আপনারা যদি দেখেন মার্কেটের মধ্যে বিটকয়েন যে পাম্পটা শুরু করেছে সেই পাম্পটা কিন্তু বলা যায় আমাদের $65,000 নিয়ে যেতে চলেছে এবং $64,854 কাছাকাছি কিন্তু বিটকয়েন চলছে। এখনও পর্যন্ত $65,000 কিন্তু বিটকয়েন টাচ করেনি। তা সত্ত্বেও আমরা যদি দেখি মার্কেটের মধ্যে কিন্তু যথেষ্ট পজিটিভিটি অলরেডি চলে এসেছে। বিটকয়েন কিন্তু কম বেশি আমরা যদি দেখি 3.24% আপ, ইথেরিয়াম কিন্তু 2.73% আপসাইড নিয়েছে, ইথেরিয়ামের প্রাইস চলছে $2,533 আশেপাশে, বিটকয়েনের প্রাইস চলছে $64,800 আশেপাশে। মেনলি যদি আমরা দেখি মার্কেটের মধ্যে কিন্তু পজিটিভিটি আসবে, এটা কিন্তু গতকালকের ভিডিওতেই আমরা বলে দিয়েছিলাম। যারা এই ভিডিওটা মিস করেছেন, যখন কিন্তু অ্যাপটস মোটামুটি গতকালকে প্রায় 20%-এর ওপর কিন্তু পাম্প করেছিল, সেই সময় কিন্তু আমরা ভিডিও করার চেষ্টা করেছিলাম এবং আপনাদের কালকে ডগসের যে অ্যানালিসিস সেটাও কিন্তু দিয়েছি যে ডগস কোন জায়গায় সাস্টেন করলে আগামী সময়ে একটা পাম্প আসতে পারে। তো যারা ওই ভিডিওটা দেখেননি গতকালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে পারেন, অনেক ইম্পর্টেন্ট ভিডিও ছিল। কালকের ভিডিও দেখে হয়তো অনেকে বাইং করেছিলেন, তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু গতকাল রাত্রে বেশ কিছুটা ডাউনে গেছিলো এবং যারা করেছিলেন তারা কিন্তু আজকে আপসাইডে আছেন, যথেষ্ট ভালো একটা জায়গায় আছেন। প্রিভিয়াসলি আমরা কিন্তু বারবার বলেছি মার্কেট নিয়ে কিন্তু আমরা যথেষ্ট বুলিশ। ম্যাক্সিমাম সময় কি হয় আমি আপনাদের বলে দিই, মার্কেট যখনই কিন্তু একটু ডাউনের দিকে যায়, ডাম্প যায়, তো বেশ কিছু মানুষ আছেন যারা কিন্তু অনেক বেশি বলা যায় ডিপ্রেশনে চলে যান। এবং কমেন্ট সেকশানটা যদি আপনি দেখেন লাস্ট কয়েকটা বলা যায় যে আমার ভিডিও আছে সেখানে, তো মার্কেট আর ডাউন ডাউনই হবে, মার্কেট আর আপসাইড যাবে না, অনেকে বলছেন বুল রান শেষ, অনেকে তো নাম করে করে বলেছেন যে অমুক ইউটিউবার বলেছে বুল রান কিন্তু শেষ, বিটকয়েন $15,000 থেকে মোটামুটি $72,000-$74,000 গেছে, এটা কি বুল রান নয়, অনেকেই কিন্তু এই ধরনের মন্তব্য করেছেন। এবং যারা করেছেন, যারা মার্কেট থেকে এক্সিট করেছেন, তাদের আমার কিছু বলার নেই। তার কারণ হচ্ছে আমি আমাদের কমিউনিটিতে, ক্রিপ্টো বার্তা কমিউনিটিতে কিন্তু অলওয়েজ আপনাদের বলে এসেছি মার্কেটের মধ্যে কিন্তু বলা যায় এখনও যে বুলিশ মোমেন্টাম এবং বুল মার্কেট যাকে বলে সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখিনি। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞাসা করে যে হ্যাঁ আমরা কি বুল মার্কেটে এখনও আছি, হয়তো মেবি আমরা বলতে পারি যে বুল মার্কেটে আমরা এখনও আছি। তার কারণ কি? তার কারণ বিটকয়েন কিন্তু $15,000 থেকে $74,000 এসছে কিন্তু ঠিকই, কিন্তু অল্ট কয়েনের মধ্যে কিন্তু আমরা সেই ধরনের র্যালি এখনও পর্যন্ত দেখিনি। অনেকে বলছেন যে মার্চ মাসেই তো অল্ট কয়েন র্যালি দেখিয়েছে, কিন্তু অল্ট কয়েন অবশ্যই র্যালি দেখিয়েছে, সেখানেও কিন্তু বলা যায় 2x 4x 5x প্রফিট দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু যে কারেকশানগুলো হয়েছে, যে কারেকশানটা নর্মালি হয় সেই কারেকশানটায় বলা যায় ম্যাক্সিমাম কয়েন কিন্তু আবারও ডাউন হয়ে গেছে। এবং মেন যে বুল মার্কেট যেটাকে আমরা বলতে পারি, যখন কিন্তু এক এক দিনে প্রায় 40-50%, 60%, 100% এক একটা অল্ট কয়েন কিন্তু পাম্প করে, যেটা কিন্তু প্রিভিয়াসলি আমরা 2020-21 দেখেছি, সেই ধরনের জিনিস কিন্তু আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করিনি। এবং লক্ষ্য না করার যে মূল কারণ সেটা কিন্তু আমরা বলতে পারি বিটকয়েনের ডমিনেন্স। তার কারণ হচ্ছে আমরা যখনই দেখেছি কিন্তু বিটকয়েন পাম্প করেছে এর আগে, তখনই কিন্তু বিটকয়েনের ডমিনেন্স কিন্তু অলওয়েজ বেড়েছে। তার কারণ হচ্ছে বিটকয়েনের মধ্যে টাকা এসছে ETF-এর কারণে, কিন্তু অল্ট কয়েনের মধ্যে সেই ধরনের টাকা কিন্তু আসেনি। এবং রেট কাট হওয়ার পর কিন্তু আমরা দেখছি অল্ট কয়েনের মধ্যে বেশ কিছুটা কিন্তু র্যালি আসছে মাঝে মাঝে এবং অল্ট কয়েন কিন্তু বলা যায় যথেষ্ট ভালো করার চেষ্টা করছে। এই যে হালকা পাম্প, বিটকয়েন মাত্র 3% পাম্প, তার মধ্যেই কিন্তু হিরোজ অফ মাভিয়া 22% পাম্প, লাইক আমরা বলতে পারি ইথার ফাই প্রায় 11-12% পাম্প। তো বেশ কিছু অল্ট কয়েন কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো পারফরমেন্স করার চেষ্টা করছে। এবং আপনারা যদি দেখেন মিম কয়েন, বিশেষ করে যখন আপনি টপ গেনারের লিস্টে যাবেন, মিম কয়েনও কিন্তু যথেষ্ট ভালো পাম্প করছে, রিফ কয়েন পাম্প করছে, তো বেশ কিছু কয়েন, ওজ্যাক বেশ কিছুটা ভালো পাম্প করেছে। তো মোটামুটি আমরা যদি দেখি যে কয়েন কিন্তু বলা যায় আস্তে আস্তে পাম্প করার চেষ্টা করছে। ব্রেড বেশ কিছু সময় ধরে আপনাদের বলে রেখেছি, তো এই ধরনের কয়েন কিন্তু বলা যায় যথেষ্ট ভালো পাম্প করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে এটা, অনেকেই বলবেন যে আমার পোর্টফোলিওতে এখন 50% ডাউন, তার কারণ হচ্ছে আমি তো অনেক আগে কিনেছি। এখনও সেই ধরনের, আমি বারবার বললাম, এখনও কিন্তু সেই ধরনের পাম্প আমরা মার্কেটে দেখিনি যেটা আমরা এক্সপেকটেশন রাখি বুল মার্কেট হিসেবে। তো যারা ভাবছেন এই জায়গায় দাঁড়িয়ে মার্কেট দুদিন পাম্প করে 3 দিন ডাউন হয়ে যায়, তো সেক্ষেত্রে তাদের জন্য একটাই জিনিস বলার যে মার্কেট যখন কিন্তু পাম্প করছে, যেমন আজকে পাম্প করেছে,
এখন কিন্তু বলা যায় আমাদের অনেক বেশি উঁচুতে চলে যাওয়ার দরকার নেই, যে হ্যাঁ মার্কেট তো পাম্প করে গেল, এরপর শুধুমাত্র বুলরানি আসবে, এবার $70,000 $75,000 $1,00,000 শুধুমাত্র উপরের দিকে যাবে, এইভাবে মার্কেট চলে না। বারবার আমি এই জিনিসটা আপনাদের বলতে চেষ্টা করি, ম্যাক্সিমাম ইউটিউবার ইনফ্লুয়েন্সার যারা আপনাদের ইনফ্লুয়েন্স করে তারা কিন্তু এইভাবে বুলরান মানে এটা বোঝাতে চায় যে মোটামুটি শুধুমাত্র উপরের দিকেই যাবে আর নিচে আসবে না, কিন্তু মার্কেট আপ ডাউন এইভাবেই কিন্তু বলা যায় হয়, এইভাবে সিস্টেমটা এটা। এবং এই করতে করতে কিন্তু বলা যায় যখন বুল মার্কেট হয় তখন আপসাইড অনেকটা বেশি নিয়ে নেয়, এবং তারপরে কিন্তু আপসাইডে একটা বড় সেলিং হয়, যারা পুরনো সময় ধরে মার্কেটে আছে যারা তারা কিন্তু ব্যাক খালি করে, এবং নতুন যারা তারা কিন্তু সেটাকে বাইং করার চেষ্টা করে, এবং তখন বুলস আর বিয়ারের মধ্যে কিন্তু বলা যায় যারা সেল করছে, বাইয়ার আর সেলারের মধ্যে যখন কিন্তু বাইয়ার উইনার হয় তখন কিন্তু বলা যায় বুল মার্কেট আমরা বেশি সময় ধরে দেখতে পারি, বা আমরা দেখি মার্কেট কিন্তু উপরের দিকেই যেতে শুরু করছে এবং এক একটা কয়েন কিন্তু যথেষ্ট ভালো পাম্প করছে। যেমনটা বললাম ডে বাই ডে আপনি দেখতে পাবেন 40-50% কিন্তু এক এক দিনে গ্রোথ হয়, তো তখন যে সময়টা সেই সময়টা আসার জন্য কিন্তু বলা যায় বেশ কিছুটা সময় আমরা দেখেছি, মোটামুটি 3.5 বছর 3 থেকে 3.5 বছরের যে সাইকেল সেটা কিন্তু বলা যায় পাম্প ডাম্প এই ধরনের থাকে, এবং বাকি যে 6 মাসের সাইকেল থাকে সেটা কিন্তু আমরা দেখেছি যথেষ্ট পরিমাণ বুলিশ থাকবে এবং মার্কেট কিন্তু বলা যায় ডাউনের থেকে আপসাইড হয়, এবং সেই সাইকেলটা কোন সময় পার্টিকুলার কোন সময় শুরু হবে সেটা কিন্তু কেউ আপনাকে বলতে পারবে না, কোনো ইনফ্লুয়েন্সার বলতে পারবে না, একজনই বলতে পারে সেটা হচ্ছে ওপারওয়ালা কিন্তু আপনাকে এসে বলে যাবে না। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, কারণ ম্যাক্সিমাম জনের জিজ্ঞাসা হচ্ছে কখন বুলরান হবে, কোন সময় বুলরান হবে। যে জিনিসটা সব সময় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মার্কেটে পেশেন্স রাখতে হবে, এই মার্কেট পেশেন্স কিন্তু আপনার বারবার টেস্ট করবে, বারবার কিন্তু আপনাকে ধাক্কা দেবে এবং দেওয়ালে আপনার পিঠ ঠেকে যাবে, এবং সেই জায়গায় যদি আপনি সেখান থেকে বেরিয়ে যান এবং আপনি এক্সিট করে যান, না আমার দ্বারা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বলা যায় আপনি মার্কেট থেকে সরে গেলেন। সিমিলারলি আমরা যদি দেখি অক্টোবর মাসের 13টা দিন পার করার পর 14 নম্বর দিনে কিন্তু আমরা এসেছি 1.53% আপে। আপনারা দেখেছেন অক্টোবর মাস পড়ার পরেই কিন্তু মার্কেট ডাউন হয়ে গেছিলো, এবং মার্কেট ডাউন হয়ে প্রায় 8%-এর কাছাকাছি ডাউন চলে গেছিলো। আমি আপনাদের কিন্তু এই চার্টেই, এই কয়েন গ্লাসের চার্টেই কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে অক্টোবর মাস কিন্তু বলা যায় নেগেটিভ যাচ্ছে, এবং আমরা যদি দেখি বারবার আপনাদের বলার চেষ্টা করেছি যে লাস্ট 10টা অক্টোবর মাস যদি আমরা দেখি 10 বছর, তার মধ্যে কিন্তু 2টো বছর মাইনাসে গেছে, তো অক্টোবর মাস কিন্তু বলা যায় মাইনাসে যাওয়া একটু ডিফিকাল্ট, একটু না অনেকটাই ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে ফেজ দুটো যেটা যেবার এরাম হয়েছিল দুটোই কিন্তু বলা যায় বিয়ার মার্কেট ছিল, বুল মার্কেটে বা হালভিং ইয়ারে কোনো সময় কিন্তু অক্টোবর মাস নেগেটিভ যায়নি, তো সেই হিসেব অনুযায়ী যদি আমরা দেখি মার্কেট কিন্তু পাম্প আসছে, এবং গতকালকের ভিডিওতেও কিন্তু সেম জিনিস আপনাদের দেখিয়েছিলাম আপনারা জানেন। নেক্সট ব্যাপারটা আমরা আসবো মার্কেটের জন্য অত্যন্ত বুলিশ মোমেন্টাম কিন্তু বলা যায় ফিরে এসছে, এবং তার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বেশ খানিকটা লিড বাড়িয়ে নিয়েছে পার্সেন্টেজ অনুযায়ী, বেটিং অনুযায়ী আমরা বলতে পারি পলি মার্কেটের, সেক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও 54% কিন্তু বলা যায় আছে, এবং কামলা হ্যারিস 45%। নেক্সট মান্থেই কিন্তু বলা যায় ভোট, আর বেশি দিন বাকি নেই, কম বেশি 20 দিন বাকি আছে, 20 দিন পরেই কিন্তু বলা যায় আমেরিকায় ভোট, এবং এখনও আপনাদের মাথায় রাখতে হবে যে এখনও পর্যন্ত কিন্তু বলা যায় ইউএসএ যে মানি প্রিন্টিং সেটা কিন্তু চালু হয়নি, এবং মানি প্রিন্টিং যখনই চালু হবে তারপরে কিন্তু মানুষের হাতে টাকা আসবে, এবং সেই টাকা কিন্তু রিস্কি অ্যাসেটে যাবে, এবং রিস্কি অ্যাসেট কোনগুলো আপনারা জানেন, রিস্কি অ্যাসেট হচ্ছে অল্ট কয়েন, এবং অল্ট কয়েনের মধ্যে টাকা ইনফ্লো হলে, মানি ইনফ্লো হলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে কিন্তু আমরা বুল র্যালি দেখবো। আশা করি এই জিনিসগুলো আপনারা জানেন, অনেকবার আমরা চ্যানেলে আলোচনা করেছি, যারা নতুন আছেন তারা হয়তো বেশ কিছুটা ঘাবড়ে যাচ্ছেন বা বুঝতে অসুবিধা হচ্ছে বা এই জিনিসগুলো জানেন না, সেই জন্য কিন্তু আবারও ডিটেলসে বলা। তো টেলিগ্রাম অবশ্যই জয়েন করে রাখুন, তার কারণ হচ্ছে টেলিগ্রামে কিন্তু নিউজ আপডেট থেকে শুরু করে আমার ভয়েস মেসেজ, মার্কেট সম্পর্কিত সমস্ত কিছু কিন্তু ক্রিপ্টো বার্তা অফিসিয়ালি আপনারা পান, এবং যদি মাইনিং রিলেটেড কাজকর্ম করতে চান সেক্ষেত্রে কিন্তু ক্রিপ্টো বার্তা মাইনিং জয়েন করে রাখতে পারবেন, দুটো লিঙ্কই আমি ডিসক্রিপশানে এবং টেলিগ্রামে পিন কমেন্টে আমি দিয়ে দিচ্ছি ইউটিউবের। তো আর মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন কন্টেন্ট যদি আপনাকে যেটা শেখাবে এবং আপনাকে যেটা ডে বাই ডে গ্রো করে দেবে সেটাই কিন্তু আপনারা সব অলওয়েজ পেয়ে থাকেন ক্রিপ্টো বার্তা। এবং আপনারা যদি চ্যানেল যান, চ্যানেলে গিয়ে এক্সপ্লোর করেন, পপুলার ভিডিওয়ে ক্লিক করেন, অনেকেরই কোশ্চেন থাকে যে আমরা সবাই মার্কেটে বাইং করছি, সবাই যদি প্রফিট করে তাহলে লস কে করবে, তো সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা দেখলে বুলরান কীভাবে আসে, বুলরানে সবাই কী করে প্রফিট করে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা ইজিলি বুঝে যাবেন যে কেন হবে এই জিনিসটা, কেন আপনি প্রফিট
প্রফিট করতে পারবেন এবং বুল মার্কেটে কেন প্রফিট হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় ভিডিও এক্সপ্লোর করুন, বিভিন্ন ভিডিও গিয়ে দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, মার্কেট থেকে অনেক বেশি নলেজ গেইন করতে পারবেন এবং এই মার্কেটটা আপনাকে টিকিয়ে রাখতে পারে একটাই জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে নলেজ এবং জ্ঞান। যত জ্ঞান কিন্তু আপনি এই মার্কেট থেকে নেবেন তত কিন্তু আপনি শিখবেন এবং এই মার্কেটে কিন্তু তত ভালো করবেন। নেক্সট যে ব্যাপারটা আমরা আসবো, আপনারা যদি দেখেন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যেটা 48 চলছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কারণ মার্কেট কিন্তু বুলিশ, আগামীকাল আমরা হয়তো দেখবো 60 অ্যাভাভ হয়ে গেছে যদি এই জায়গায় মার্কেট স্টেবল হয় এবং বিটকয়েন যদি 65,000 ডলারের উপরে যায়, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 64,800 ডলারের আশেপাশে কিন্তু চলছে ইজিলি, কিন্তু মান্থলি ডেইলি ক্যান্ডেল যদি এর ওপরে ক্লোজ হয় 65,000 ডলারের ওপরে, সেক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট বুলিশ মোমেন্টামে ফিরে যাবো এবং আমরা আমাদের নেক্সট টার্গেট থাকবে 69,000 ডলারের আশেপাশে, যেটা কিন্তু প্রিভিয়াস অর্থাৎ 2021 প্রিভিয়াস অল টাইম হাই ছিল সেই জায়গাটায়, এবং সেই জায়গাটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু আমরা অল টাইম হাইয়ের কাছাকাছি পৌঁছতে পারি এবং পৌঁছানোর খুব দোরগোড়ায় কিন্তু পৌঁছে যাব। নেক্সট যে ব্যাপারটা আমরা আসবো সেটা হচ্ছে মার্কেটে বেশ কিছু অল্ট কয়েন এখনও স্টিল পাম্প করেনি এবং কিছু কয়েনে আমরা কিন্তু নজর দিতে পারি। গতকালকেই কিন্তু আমি আপনাদের বলতে চেষ্টা করেছি যে AIOZ কয়েনটা কিন্তু আমি বাইং করেছি। AIOZ আমরা 11 সেন্টে বাইং করেছিলাম প্রিভিয়াসলি, 11 সেন্ট থেকে মোটামুটি $1 কাছাকাছি গিয়েছিল, একটা 10x কাছাকাছি প্রফিট প্রিভিয়াসলি আমরা এই কয়েনটা থেকে নিয়েছি এবং AIOZ কিন্তু বলা যায় এই জায়গায় নট বলা যায় যে ব্যাড বাইং, তো এই জায়গায় কিন্তু ইজিলি আমরা যদি দেখি মোটামুটি কম বেশি আমরা এই জায়গায় AIOZ-কে কিন্তু প্রেফার করতে পারি আগামী সময়ে। AIOZ মেইনলি কাজ করছে কিন্তু স্টোরেজের ওপর এবং Web3-র ওপর এবং এই কয়েনটা কিন্তু বলা যায় আগামী সময় $1 billion মার্কেট ক্যাপ অ্যাচিভ করার ক্ষমতা রাখে। কিছু সময় আগেও কিন্তু বলা যায় 60, 70, 75 সেন্ট বা 88 সেন্ট এই জায়গায় কিন্তু বলা যায় ট্রেড করছিল, বেশ কিছুটা ডাউন আছে এবং কিছুটা পাম্প করেছে আপনারা দেখতে পাচ্ছেন, লাস্ট 30 দিনে 15% কাছাকাছি পাম্প, লাস্ট 1 বছরে প্রায় 37.5 গুণ রিটার্ন কিন্তু দিয়েছে। তো এই ধরনের কয়েন যেগুলো কিন্তু মার্কেটে AI রিলেটেড বা স্টোরেজ রিলেটেড যথেষ্ট ভালো করেছে এবং AI-এর পাম্প শুরু হলে কিন্তু বলা যায় এই ধরনের কয়েনগুলো পাম্প করতে পারে। গতকালকে আমরা হ্যামস্টার কম্ব্যাট নিয়ে আলোচনা করেছিলাম, হ্যামস্টার কম্ব্যাট কিন্তু বলা যায় পাম্প হতে পারে এবং হোয়েলস কিন্তু পাম্প করাতে পারে, লাস্ট কিছু সময় ধরে আপনাদের বলতে চেষ্টা করছি এবং ডগসের যে বলা যায় ভিডিও সেটা কিন্তু গতকালকেই আমরা আলোচনা করার চেষ্টা করেছি। নেক্সট যে ব্যাপারটা আমরা আসবো সেটা হচ্ছে বিটকয়েনের যে ETF, সেখানে লাস্ট দিন যেদিন ট্রেডিং হয়েছে অর্থাৎ 11 অক্টোবর কিন্তু বলা যায় বিটকয়েনের মধ্যে একটা বড় বাইং এসছে এবং সেখানে মেন বাইং করেছিল হচ্ছে ফিডেলিটি $117 মিলিয়ন এবং বিটওয়াইজ আর্ক ইনভেস্টমেন্ট কিন্তু বলা যায় বাইং করেছে এবং মোটামুটি যদি দেখেন মার্কেটের যা সেন্টিমেন্ট সেক্ষেত্রে কিন্তু বলা যায় আজকেও যে বলা যায় ETF-এর যখন ট্রেডিং শুরু হবে আজকে আমেরিকাতে মোটামুটি আপনি যদি দেখেন 7:30 কাছাকাছি, তো আবারও কিন্তু একটা বাইংয়ের অপরচুনিটি থাকবে ETF-এর থেকে কিন্তু আজকে বাইং হতে পারে এবং মার্কেট কিন্তু আরও বেশ কিছুটা ওপরে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি। তো টোটালি ডিপেন্ড করবে কিন্তু বলা যায় যদি বাইং হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেট ওপরের দিকে যেতে পারে এবং বলতে বলতে আপনারা যদি দেখেন বিটকয়েন সম্ভবত আমরা যদি দেখি $65,000 কাছাকাছি কিন্তু টাচ করতে চলেছে। কম বেশি আমরা কিন্তু দেখছি যে বিটকয়েন মোটামুটি $64,900 কিন্তু অলরেডি টাচ করে ফেলেছে। নেক্সট যে ব্যাপারটায় আমরা আসবো সেটা হচ্ছে মেইনলি আপনি যদি দেখেন মার্কেটের মধ্যে কিন্তু বলা যায় আবারও যে বাইং ব্যাপারটা সেটা কিন্তু বলা যায় অনেক বেশি আসতে চলেছে, তার কারণ হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ম্যাক্সিমাম মানুষের ফোমো হবে, মার্কেটকে পাম্প করতে দেখলে কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই দিমাগ ঘুরে যায় এবং আমরা চেষ্টা করি কিন্তু জিনিস কেনার, অল্ট কয়েন কেনার, বিটকয়েন কেনার, ইথেরিয়াম কেনার, যে কয়েনগুলোকে আমরা টার্গেট করে রেখেছিলাম ভাবছিলাম কিনবো কি কিনবো না সেগুলো মনে হয় কিন্তু আমাদের কিনি, তো এই জায়গাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অবশ্যই এখনও বাইং পজিশনে ম্যাক্সিমাম কয়েন কিন্তু আছে, তার সাথে সাথে একটা সাইকোলজিক্যাল এফেক্ট কিন্তু আমাদের পড়ে যেটা হচ্ছে যখন কিন্তু মার্কেট পাম্প করতে শুরু করে আমাদের মনে হয় এবার পাম্প করবে আমরা কিনতে শুরু করি, কিন্তু যখন মার্কেট স্টেবল ছিল ডাম্প ছিল তখন কিন্তু আমাদের কোনোভাবেই মনে হয় না। আমি আপনাদের বারবার বলি যে যখন কিন্তু বলা যায় টোটাল মার্কেট সমস্ত সবাই কিন্তু বলা যায় যে একদম নেগেটিভ, যখন কিন্তু আপনি দেখবেন যে আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট আসছে বলছে বুল রান আসবে না বা কিছু মার্কেট কিন্তু এখান থেকে শুধুমাত্র ডাউনই যাবে, এক্সট্রিম ফিয়ারে যখন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আপনি দেখতে পাবেন সেই সময় কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে, অর্থাৎ আপনি কিন্তু রিস্ক নিলেন, রিস্ক নিলেই তবে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন, এটা কিন্তু আমরা দেখেছি। তো এই জায়গায় যদি আমরা দেখি খুব বেশি বুলিশ হওয়ার জায়গা নেই যে মার্কেট এখান থেকে শুধুমাত্র ওপরের দিকেই যাবে আর নিচে আসবে না, আবার খুব বেশি নেগেটিভ হওয়ার দরকার নেই, মার্কেট তো একদিন পাম্প হয় তারপরের দিন ডাউন হয়ে যায়, এই জায়গায় ভাবারও কিন্তু দরকার নেই।
আলটিমেট যদি দেখি নেক্সট সিক্স মান্থ আমাদের জন্য অত্যন্ত বুলিশ আসতে চলেছে। প্রিভিয়াসলিও বলেছি, প্রত্যেক দিন বলছি, আগামী দিনেও বলতে থাকবো। তো এই জায়গাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। মার্কেটে কিন্তু খুব বড় কোনো নিউজ নেই, তার সত্ত্বেও কিন্তু বিটকয়েন পাম্প করতে শুরু করেছে এবং এই জায়গায় কিন্তু পাম্প করছে এবং $65,000 অ্যাচিভ করতে চলেছে। তো এই জায়গাটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে অনেক বড় নিউজ না থাকা সত্ত্বেও কিন্তু মার্কেটে বলা যায় বাইং কিন্তু দাবিয়ে হচ্ছে, যে কারণে কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা একটা পাম্প লক্ষ্য করছি। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা। এবং আজকে থেকেই দুটো করে ভিডিও আসবে এবং রাত্রির ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব, হয়তো কি বেশ কিছু কয়েন নিয়ে অথবা কোনো একটা ডিটেলস ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, অলওয়েজ ক্রিপ্টোবার্তার সাথে থাকুন। আপনার অলওয়েজ কিন্তু বলা যায় প্রফিট হবে এবং লস হবে না, এবং অবশ্যই আপনি কিছু শিখবেন মার্কেট থেকে, এটা কিন্তু কনফার্ম।